আজকে মালদ্বীপ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আমাকে এক ভাই কমেন্ট করে বলছে, ভাই মালদ্বীপে যেতে হলে কি আপনাদের কোনো ইন্টারভিউ লাগে? হ্যাঁ ভাই, অবশ্যই ইন্টারভিউ লাগে। কারণ দেখেন, আমাদের বাংলাদেশে মূলত যারা ফাইভ স্টার হোটেলে বা হচ্ছে সোনারগাঁও বা শেরাটন হোটেলে যারা হচ্ছে চাকরি নেয়, অবশ্যই কিন্তু ওনাদের ইন্টারভিউর মাধ্যমে বা বিভিন্ন ইয়ার মাধ্যমে কিন্তু ওখানে চাকরি নিতে হয়। এখন কথা হচ্ছে ভাই, আমি তো বিদেশে যাব। দেখেন, মালদ্বীপ একটা এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে উন্নত একটা দেশ, আর ওই দেশে হচ্ছে রেস্টুরেন্ট বা হোটেলের পরিমাণটা অনেকটাই বেশি, যার কারণে রেস্টুরেন্টে বা হোটেলে অনেক শিক্ষিত লোক নিয়ে থাকে। কারণ ওখানে ট্যুরিস্ট বেশি আসে, যার কারণে হচ্ছে শিক্ষিত লোক লাগে। আর মূলত আপনার ওখানে শিক্ষিত লোক ছাড়া রেস্টুরেন্টে জব দেয় না। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আসলে কি মালদ্বীপে বা রেস্টুরেন্টে যেতে পারবো না বা জব নিতে পারবো না? ভাই অবশ্যই নিতে পারবেন, কারণ মালদ্বীপে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার হচ্ছে ভিসা থাকে। যেমন হচ্ছে নর্মাল রেস্টুরেন্টে বা রিসোর্টে বা বড় বড় ফাইভ স্টার হোটেলে, মূলত বিভিন্ন ক্যাটাগরির হোটেলে আপনার হচ্ছে ভিসা থাকে। এখন সেই ক্ষেত্রে আপনার যদি কোনো রিলেটিভ বা ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনার যেহেতু হচ্ছে মালদ্বীপে যেতে পারবেন, তো সেই ক্ষেত্রে আপনার সেই লোকদেরকে বলবেন ভিসা লাগানোর জন্য, বা ভালো এজেন্সিতে দিলে আপনি ভিসা লাগাইতে পারবেন। তো যার কারণে হচ্ছে কোনো ইন্টারভিউ লাগে না। আর যদি আপনি হচ্ছে মালদ্বীপে বড়ো কোনো রেস্টুরেন্টে বা রিসোর্টে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে। মিনিমাম ইন্টার পাস বা হচ্ছে মাস্টার্স বা ডিগ্রি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে মালদ্বীপে যেতে পারবেন রেস্টুরেন্ট ভিসা নিয়ে, বা কোনো বড় এজেন্সির সাথে যোগাযোগ করে আপনারা যেতে পারবেন। এখন অনেক ভাই আশা নিয়ে আসে মালদ্বীপে যাওয়ার জন্য বা রেস্টুরেন্টে জব দেওয়ার জন্য। এখন মালদ্বীপ যেতে হলে আপনাকে অবশ্যই ভালো এজেন্সির মাধ্যমে বা আপনার রিলেটিভ থাকলে সেই ক্ষেত্রে আপনি ওনাদের মাধ্যমে হচ্ছে মালদ্বীপে যেতে পারেন। তবে বড় বড় রেস্টুরেন্টে যেতে হলে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ না দিয়ে আপনি কখনোই মালদ্বীপে যেতে পারবেন না। আর তাছাড়া নর্মাল রেস্টুরেন্টে যেতে পারবেন, সেটা আপনি যদি কোনো রিলেটিভ থাকে সেই ক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করে বা ওখান থেকে ভিসা পাঠিয়ে দিলে সেই ক্ষেত্রে আপনি হচ্ছে রিসোর্টে বা রেস্টুরেন্টে যেতে পারবেন। তো আমাকে তো অনেকভাবে কমেন্ট করে থাকেন। তো আজকের আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য শুধুমাত্র ভাইয়ের জন্য, যে ভাই আপনি অবশ্যই যেতে পারবেন, তবে আপনার ইন্টারভিউ দিয়েই হচ্ছে আপনার ভালো কোনো রেস্টুরেন্টে যেতে পারবেন। কারণ ইন্টারভিউ ছাড়া কখনো লোক নেয় না, কারণ ওই সব হচ্ছে আপনার রেস্টুরেন্টে বিদেশিরা বেশি থাকে, যার কারণে ইংলিশে কথা বলতে হয়। এই জন্য হচ্ছে আপনার অবশ্যই ইন্টারভিউ প্রয়োজন, আর ইংলিশ না জানলে হবে না। আর যদি আপনি হচ্ছে নর্মাল কোনো রেস্টুরেন্টে যেতে চান, সেক্ষেত্রে আপনার কোনো ইন্টারভিউ লাগবে না, আপনি যেতে পারবেন। তো আশা করি সবাই ভিডিওটা বুঝতে পেরেছেন, ভালো থাকবেন। আশা করি।